আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতেই শিরোনাম, লাখ লাখ মিসাইল দিয়ে ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার হুমকি ইরানের। আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। বড় সংঘাতের দিকে যাচ্ছে কি মধ্যপ্রাচ্য? এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা চালালো হিজবুল্লাহ। অপরদিকে ইহুদিবাদী বসতিতে হামাস যোদ্ধাদের পুনরায় প্রবেশ। ইসরায়েলের তিনটি সাজোয়া যান ধ্বংস। ইসরায়েলি গোষ্ঠী তৈরি হত্যা তালিকায় আলাকসা মসজিদের ইমাম। সিনোয়ারকে হত্যা করতে 10,000 সৈন্য পাঠাবে ইসরায়েল। বাইডেনকে থামতে বাধ্য করলেন ফিলিস্তিন সমর্থক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে। ইতোমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের আরেক শত্রু দেশ ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, খুব দেরি হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে ইরান। মূলত ইরান ইসরায়েলের লেবানন সিরিয়া ফ্রন্ট সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের হাতে থাকা লাখ লাখ মিসাইল দিয়ে হামলার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সহায়তায় হিজবুল্লাহ সহ ইয়েমেনের হুথিরা সামরিকভাবে অনেকটাই শক্তিশালী, বিশেষ করে মিসাইল ও ড্রোন শক্তিতে তারা অনেক এগিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় পরিস্থিতি অবনতি হলে প্রথমে হিজবুল্লাহ সিরিয়া সহ অন্যান্য প্রতিরোধ ফ্রন্ট দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালাতে পারে ইরান। এমনকি ইরানও সরাসরি জড়িয়ে পড়তে পারে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের পাঠানো যুদ্ধজাহাজ থেকে এসব হামলা প্রতিহত করে বা প্রতিরোধ ফ্রন্টে হামলা চালায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে সমরাস্ত্র সরবরাহের পাশাপাশি বিমানবাহী একটি রণতরীও ইতিমধ্যে পাঠিয়েছে তারা। আর এবার ইসরায়েলের সমর্থনে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ বা হামাসের হামলার পর এই যুদ্ধকে আরও প্রসারিত করার যে কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্য সাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ট এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোকে পূর্ব ভূমধ্য সাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী USS আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দেবে। লয়েড অস্টিন এক বিবৃতিতে জানিয়েছেন, দ্বিতীয় এই বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরও বাড়ানোর যে কোনো প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ওয়াশিংটনের সংকল্পের ইঙ্গিত দেয়। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ় চেতা অবস্থান ঘোষণা করার একদিন পর এই হামলা চালানো হলো। হিজবুল্লাহ পরিচালিত আলমানা টেলিভিশন শনিবার জানিয়েছে, তাদের যুদ্ধরা সেবা কৃষিখামার ও কুফার চোবা পাহাড়ে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে এক ঝাঁক রকেট, মর্টারের গোলা ও ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। হিজবুল্লাহর ওই হামলায় অন্তত 10 ইসরায়েলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তাদেরকে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর মর্টারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার ব্রানিয়াথ ব্যারাকে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে বলেছে, তারা সীমান্ত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাব দিয়েছে। দক্ষিণ লেবানন থেকে শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আবারও গাজা উপত্যকার আশেপাশের ইহুদিবাদী এলাকায় প্রবেশ করেছে। ইহুদিবাদী সেনাবাহিনীর কঠোর প্রহরা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ওইসব নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম গতকাল শনিবার দুপুরে ইহুদিবাদী বসতিতে পুনরায় প্রবেশ করেছে। হামাসের সামরিক শাখার সত্যতা স্বীকার করে বলেছে, চলমান আলাকসা তুফান অভিযান এবং শত্রুদের দখলকৃত এলাকায় তাদের একদল মুজাহিদ আজও প্রবেশ করেছে। খান ইউনিসের পূর্ব দিকে দেয়াল ডিঙিয়ে তারা প্রবেশ করে তারা শত্রু বাহিনীর উপর হামলা চালিয়েছে। ওই হামলায় শত্রুদের অন্তত তিনটি সাজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল সকালেও প্রতিরোধ বাহিনী গাজার নিকটবর্তী ইহুদিবাদী শত্রুদের অবস্থানে মর্টার হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত 4 ইহুদিবাদী সেনা আহত হয়েছে। আলেকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলিদের অপরাধ যজ্ঞের জবাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার সকালে আলেকসা তুফান নামে অভিযান শুরু করে। ওই অভিযানে এ পর্যন্ত 1,500 বেশি ইহুদিবাদী নিহত হয়েছে। অভিযানের জবাবে ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে এবং গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নাগরিক সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে নির্বিচার হামলা চালায়। তাদের পাশবিক হামলায় গাজার নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। এমনকি শনিবার 24 ঘণ্টায় গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একই দিনে 400+ ফিলিস্তিনিকে হত্যা করেছে অবৈধ ইসরায়েল। অপরদিকে গাজা সিটি দখল করতে এবং হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে উপত্যকাটিতে 10,000 সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে অবৈধ দেশটি। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, এই অভিযানটি 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের পর বৃহত্তম হবে। এতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স গাজার অংশবিশেষ দখল করার চেষ্টা করবে। অন্তত সাময়িক সময়ের জন্য হলেও তারা এলাকাটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে হামাসও এর জন্য প্রস্তুত বলে জানিয়েছে। হামাসের এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান, তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের জন্য ফাঁদ পেতে থাকবে। ইসরায়েলি সৈন্যরা এগিয়ে এলে যে অবস্থার মুখে পড়বে তাতে তারা বিস্মিত হয়ে যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন এই মোকাবেলা সহজ হবে, সৈন্যরা খুব সহজে সন্দেহভাজনদের গুলি করতে সক্ষম হবে। IDF এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেস্ট বলেন, সৈন্যরা বিশেষ করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দিকে নজর রাখবে। তিনি বলেন, এই লোকটি আমাদের দৃষ্টির মধ্যে রয়েছে, সে হাঁটতে থাকা মৃত লোক, আমরা ওই লোককে ধরব। সিনওয়ারের প্রতি বিদ্বেষের বিষয়টি ইসরায়েলের আরেক কর্মকর্তাও জানিয়েছেন। IDF এর লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার NBC নিউজকে সিনওয়ারকে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাথে তুলনা করেন। তিনি বলেন, তারা যখন ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধে নেমেছে তখনই তারা নিজেদের মৃত্যু পরোয়ানায় সই করেছে। তিনি বলেন, তারা ইয়াহিয়া সিনওয়ারকে পেতে সর্বাত্মক চেষ্টা করবে, তিনি হলেন চলমান হামলার মাস্টার মাইন্ড। উল্লেখ্য, ইয়াহিয়া সিনওয়ার 2017 সালে গাজা উপত্যকায় হামাসের প্রধান নির্বাচিত হন। তিনি ইসমাইল হানিয়ার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আলাকসা মসজিদের ইমামকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী একটি গোষ্ঠী। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে আলাকসা মসজিদের ইমাম ছাড়াও আরও কয়েকজন ফিলিস্তিনি তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা এসব লোককেও হত্যা করার ঘোষণা দিয়েছে তারা। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, কট্টরপন্থী ওই গোষ্ঠী টেলিগ্রাম চ্যানেলের নাম নাৎসি হান্টার 2023। চ্যানেলটিতে কেবল নামই প্রকাশ করা হয়নি, আলাকসা মসজিদের ইমাম শায়েখ ইকরিমা সাবরি সহ অন্যান্য ফিলিস্তিনির ছবি সহ ঠিকানা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ছবিগুলোর উপর ক্রস চিহ্ন এঁকে দিয়েছে তারা। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে নাৎসি হান্টার 2023 চ্যানেলটিতে লেখা হয়েছে, এরা হলো সেই নাৎসি যারা এখনও মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, এখনও তাদের হত্যা করা হয়নি। ওই গোষ্ঠীটির তালিকায় থাকা অন্যরা হলেন ফিলিস্তিনের একাধিক ধর্মীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ছাত্র অধিকার আন্দোলনের নেতা, হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতারা। তবে নিরাপত্তাজনিত কারণে সাবরি ছাড়া অন্য কারো নাম প্রকাশ করা হয়নি। অপরদিকে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর নাখোশ ডেমোক্রেটরা, বিশেষ করে তরুণ মার্কিন ভোটাররা। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা যে সহিংসতার মধ্যে দিয়ে যাচ্ছে তারা তা ভালোভাবে নেয়নি। এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিল এক অনুষ্ঠানে। গতকাল শনিবার 14 অক্টোবর রাতে ওয়াশিংটন DC একটি জাতীয় মানবাধিকার প্রচার অভিযানে ভাষণ দিচ্ছিলেন বাইডেন। এ সময় ভাষণের মাঝে কিছুটা সময়ের জন্য বাধার মুখে পড়েন তিনি। এক ফিলিস্তিন সমর্থক তাকে থামিয়ে দিয়ে বলেন, গাজাকে বাঁচতে দিন, এখনই যুদ্ধবিরতি করুন। ফিলিস্তিন পন্থী এই বিক্ষোভকারী এসব কথা বললেও কিছু সময় থেমে ভাষণ চালিয়ে যান বাইডেন। তিনি বলেন, গাজায় বসবাসকারী বেশিরভাগ মানুষ নিরীহ ফিলিস্তিনি, তাদের হামাসের সঙ্গে কিছু নেই। ফিলিস্তিন ইস্যু নিয়ে নিজ দলের ভেতরই বেশ বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ সচল এবং মানবিক এই সংকট নিরসনে গত 24 ঘণ্টায় প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে একটি চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। গত শনিবার 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপর তেলাবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবেই দেশটি সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। The butchering of entire families, the murder of parents in front of their children, and the murder of children in front of their parents,